আফগানিস্তান এটা কি করলো, মানে পেয়ে কোনো কিছু এইভাবে হারানো, মানে তাদের ইকুয়েশন ছিল 37.1 ওভার বলে, মানে 37 ওভার 1 বলে 292 রান চেস করে জিততে হবে, সেটার তারা খুব কাছে টান টান উত্তেজনা ম্যাচে। এবং সেই সময় যখন তাদের ইকুয়েশনটা নতুন করে চেঞ্জ হচ্ছে, সে সম্পর্কে পুরো ড্রেসিং রুম অন্ধকারে, কেউ কিচ্ছু জানে না যে তখনও তাদের জয়ের সুযোগ আছে। 37 ওভার 1 বল যখন হয়ে গেল, কমেন্টেটররা বলছেন যদি এখন ছক্কা মেরে দেয় তাহলে কিন্তু তারা ম্যাচটা জিতে যাবে এবং কোয়ালিফাই করবে ফর সুপার 4। এটা কমেন্টেটররা জানে, আমরা অডিয়েন্সরা জানি, কিন্তু যারা খেলছে দুঃখের বিষয় তারা জানে না। ফলে কি হলো, একেবারে জুসি একটা ফুল টস, সেটাকে কি দারুণ রক্ষণাত্মক স্টাইলে ঠেকালেন, ছক্কা মারার চেষ্টা করলেন না, কারণ তিনি জানতেন না। যদি জানতেন, ওই ব্যাটসম্যান কখনোই ওই সময় ওই সিচুয়েশন ওই বলটা ওইভাবে খেলতেন না। রশিদ খান কি জানতেন শুধুমাত্র? মনে হয় না, কারণ তিনিও আসলে বোধহয় হারার কারণে ওই রিয়াকশনটা দেখিয়েছেন। কিন্তু আফগানিস্তান আজকে যে সুবর্ণ সুযোগটা হারালো, সেটার জন্য যে ভয়ঙ্কর কষ্ট হচ্ছে একটা ক্রিকেট ফ্যান হিসাবে, মানে দুটো কারণে খারাপ লাগছে। এক হচ্ছে তারা দুর্দান্ত খেলে হেরে গেল, একটুর জন্য পারল না, এবং আরেকটা হচ্ছে যে তারা শেষ মুহূর্তে জিনিসটা জানলো না, অন্ধকারে থেকে গেল। একটা প্রফেশনাল টিমের কাছ থেকে এই জিনিসটা খুবই খুবই আনএক্সপেক্টেড। আপনি ওই জায়গায় চিন্তা করেন, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া, দে উড নেভার ডু দ্যাট। ইংল্যান্ড, তারা একদম মুখস্থ করে নামতো যে তাদের কোন সিচুয়েশনে কী হবে। তাদের একবারও মনে হলো না যদি 37 ওভার 1 বলের সময় স্কোরটা টাই হয় 299 তখন কী হবে, সেই ইকুয়েশনটা তাদের একবারও কারু জানার ইচ্ছা হলো না, পুরো দলের কেউ জানলো না। এইটা খুবই খুবই সারপ্রাইজিং, এবং এইখানেই আসলে একটা ইনএক্সপিরিয়েন্স টিম সেটার প্রমাণ আসলে আফগানিস্তান আজকে দিল। বাট ওভারঅল আফগানিস্তানের জন্য স্যালুট, কী খেলা রে ভাই, কী খেলাটা তারা দিছে। এই জায়গায় আমার মনে হয় না, মানে শুনতে একটু হার্শ শোনাবে, বাট আমি বলি, বাংলাদেশ থাকলেও আমার মনে হয় যে এতটা মানে ডিফিকাল্ট হতো, অনেকটা একই রকম সিচুয়েশন হয়তো হতে পারতো। 37 ওভার 1 বলে 292 রানের প্রথমত তাদের লক্ষ্যটা দাঁড়ালো। হ্যাঁ, আমরা অনেক রকম ট্রল দেখছিলাম, মিম দেখছিলাম ফেসবুকে, অনেক পোস্ট যে 1100 রান করতে হবে, 1200 রান করতে হবে, তা মানে অনেক মজা করছিলাম যে আমরা খুব নিশ্চিত হয়েছিলাম যে আফগানিস্তান বিদায় শ্রীলঙ্কায় যাচ্ছে। কিন্তু সেখানে আফগানিস্তানের সামনে ইকুয়েশনটা কিন্তু একটা মোটামুটি অ্যাচিভেবল ইকুয়েশন আধুনিক ক্রিকেটে, 37 ওভার 1 বলে 292, এবং তারা সেই টার্গেটটা অ্যাচিভ করার জন্য একদম মানে দ্বার প্রান্তে গিয়ে চলে গিয়েছিল, শুধুমাত্র শেষ মুহূর্তে না জানার কারণে। আমি বলবো না যে তারা ম্যাচ বাজেভাবে খেলে হেরেছে বা ভুলভাবে খেলে হেরেছে, শুধুমাত্র না জানার কারণে তারা ম্যাচটা হেরে গেছে। কারণ যদি জানতো, ওই বলে একজন পেসারের হাতে যে জোর থাকে, তিনি অবশ্যই একটা অ্যাটেম্প নিতেন এবং কে জানে ছক্কা হলেও হতে পারতো এবং আফগানিস্তান থ্রু করতো। এবং তারা যখন এখন যখন তারা নিশ্চিতভাবে জানে, তখন আসলে এটা দায়ভারটা কে নেবে, কোচ, দলের কী বলে ওই যে অ্যানালিস্ট, ক্যাপ্টেন, টিম ম্যানেজমেন্ট, কে নেবে এই দায়ভার, যে কেউ নিতে পারে কিন্তু আর লাভ নেই। সর্বনাশ যা হওয়ার হয়ে গেছে, আফগানিস্তানের বিদায় শ্রীলঙ্কা থ্রু, বাট খুবই খুবই খারাপ লাগছে। এবং এই টুর্নামেন্টে আজকে শ্রীলঙ্কার খেলা দেখার পরে মনে হচ্ছে যে বাংলাদেশ এখন আসলে টপ 4 না, টপ 3 চলে এসেছে। ইন্ডিয়া, পাকিস্তান এবং বাংলাদেশের মধ্যেই আসলে এখন এই এশিয়া কাপের শিরোপার লড়াই, এবং সেখানে আসলে বাংলাদেশ টপ 3 থেকে টপ 2 যেতে পারে কিনা সেটার প্রমাণ হয়ে যাবে পাকিস্তানের সঙ্গে ম্যাচেই। কারণ হচ্ছে পাকিস্তানের সঙ্গেই সুপার 4-এর প্রথম ম্যাচ বাংলাদেশের, এবং সেখানে আসলে এই দুই দলের মধ্যে পার্থক্যটা তখন আমরা পরিষ্কার হয়ে যাবো এক্স্যাক্টলি বাংলাদেশ কোন সিচুয়েশনে আছে। কারণ এর মধ্যে বাংলাদেশ শ্রীলঙ্কার সঙ্গে যেভাবে হেরেছিল, সেখান থেকে দুর্দান্তভাবে কামব্যাক করে যাদেরকে হারালো, সে আফগানিস্তানের সঙ্গে আজকে শ্রীলঙ্কা যেভাবে নাকানে জুমানি খেলো, এবং শ্রীলঙ্কান বোলাররা, যে বোলাররা বাংলাদেশের সঙ্গে মনে হচ্ছিল দুর্বোধ্য, ভয়ঙ্কর, পাথিরানার কি পেস এবং ইয়র্কার, থিকসানাকে পড়াই যায় না, আজকে তারা যেন কত সাদামাটা সাধারণ বোলার হয়ে গেল। এবং এত চমৎকার ক্লিন হিট আমি অনেকদিন পর দেখলাম ক্রিকেটে, এবং আফগানিস্তানের কাছ থেকে হ্যাটস অফ, ওয়েল ডান আফগানিস্তান, মানে ইউ ট্রুলি ডিজার্ভ টু উইন, বাট আনফর্চুনেটলি ব্যাড লাক। এবং ক্রিকেটটা আসলে এই কারণেই আমার মনে হয় যে ক্রিকেটটা দিন শেষে সুন্দর, যে আসলে এই সমস্ত নাটকীয়তা ঘটনাগুলোর জন্য। আফগানিস্তানের জন্য খারাপ লাগা থাকবেই, বাট শ্রীলঙ্কাকে আপনি কী বলবেন, তারা তো যোগ্যতা দিয়ে যাচ্ছে সুপার 4-এ, রাইট? ভাগ্যের সহায়তা নিয়ে কি আপনি বলতে পারেন যে তারা শেষ মুহূর্তে জানতো না বলে ওই সময় ওরকম ফুল টাস দিয়েছে শ্রীলঙ্কা? তার মানে ওরাও জানতো না, ওরা ধরে নিয়েছিল এই বলটা ডট হলেই বা এই বলে যদি রাইট বল হয় তাহলেই বোধহয় তারা জিতে যাবে, আমি নিশ্চিত। ওই বোলারও জানতেন না যে বলে যদি ছক্কা মারতেন, তার মানে শ্রীলঙ্কা এবং আফগানিস্তান কেউই জানতো না আসলে ওই মোমেন্টের ইকুয়েশনটা। কারণ ওই ইকুয়েশনটা প্রবাবলি লাস্টের দিকে এসে ওই ব্রডকাস্টারদের যে স্ট্যাটিস্টিকশিয়ান থাকে, তারা আগে আসলে এগুলো বের করেন অনবরত, এবং বের করে এগুলো কমেন্টেটরদের দেন এবং কমেন্টেটররা আমাদের জানান। সো আমরা জানতে পেরেছি, কমেন্টেটর জানতে পেরেছে, বা টিম দুটোর কেউই জানতে পারেনি। বাট শ্রীলঙ্কার একজনের কথা না বললে না, দর্শন সেনাকা, খুবই আন্ডাররেটেড ক্যাপ্টেন, রাইট? বলা হয় যে তিনি আসলে ক্যাপ্টেন কোথায় আছেন, পারফরম্যান্স, হাবিজাবি নিয়ে প্রশ্ন ওঠে, বা দর্শন সেনাকা সেই ক্যাপ্টেন যিনি গত বছর
এশিয়া কাপ জিতিয়েছেন দক্ষিণ সোনাকে, সেই ক্যাপ্টেন যিনি শ্রীলঙ্কার নানান রকম জটিলতার মধ্য দিয়ে দলকে নেতৃত্ব দিয়ে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এবং দক্ষিণ সোনাকে সেই ক্যাপ্টেন যিনি মাঠে আজকে দেখেন কত তৎপর ছিলেন, তিনি যত রকম অস্ত্র সব প্রয়োগ করছিলেন, এবং ওই যে ওয়াল্লা লাগে যে উইকেটগুলো পেলেন ওই সময় কিন্তু তিনি ওই সময় একটা সারপ্রাইজিং ছিল, এবং তিনি একটা বাজি খেলেছিলেন তাকে বোলিংয়ে, এবং দুটো উইকেট নিয়ে কিন্তু ম্যাচের মোড়টা ঘুরে যায় তখনই, ইনফ্রম নবীকে ফেরান, ইনফ্রম ক্যাপ্টেনকে ফেরান, সো খেলার মোড়টা আসলে শ্রীলঙ্কা ওখানেই জিতে যায় এবং দক্ষিণ সোনাকে ক্রেডিট দিতেই হবে। বাট ওভারঅল বাংলাদেশ পাকিস্তানের সঙ্গে আসলে একটু নজর দিতে হবে কি করতে পারে এই ম্যাচে, কি হতে যাচ্ছে, পাকিস্তানের পেসাররা যথারীতি থ্রেট হবে এবং সেখানে বাংলাদেশের ব্যাটিং উইনিং কম্বিনেশন ভাঙছে, ব্যাটিং অর্ডারেও পরিবর্তন আসছে, কারণ শান্ত নেই, শান্ত ছিটকে গেছেন, লিটন দাস ঢুকবেন নিশ্চিতভাবেই, সো লিটন নাইম এবং মিরাজি কি থাকবেন টপ অর্ডারে, নাকি বিজয় ঢুকবেন, দিজ আর কোশ্চেন্স আছে যেগুলোর উত্তর হয়তো কালকে ম্যাচেই জানা যাবে। বাট যারাই খেলুক, নাসিম শাহ, রৌফ এবং শাহিন শাহ হচ্ছে বড় ট্রাবল হতে যাচ্ছে বাংলাদেশের জন্য, সাদব খান তো থাকবে মিডল ওভারগুলোতে, তাদেরকে কতটা বাংলাদেশ ভালোভাবে নেগোসিয়েট করে তার উপর ডিপেন্ড করবে আসলে বাংলাদেশ এই ম্যাচে কতটা কি করতে যাচ্ছে। আমি বলবো যদি ভারতের মতো 260 মতো একটা টোটালও হয় তখন বাংলাদেশের বোলারদের সেই ক্যাপাবিলিটি আছে সেটা নিয়ে ফাইট করার, বাট তার আগে ব্যাটসম্যানদের ওই পুঁজিটা আসলে এনে দিতে হবে, বা যদি আগে বল করে বাংলাদেশ সেক্ষেত্রে ওই অল্প রানের মধ্যে পাকিস্তানকে বেঁধে ফেলার কাজটাও বাংলাদেশের বোলারদের করতে হবে। সো লেটস হোপ ফর দ্য বেস্ট, বাংলাদেশ তিনটা ম্যাচ পাচ্ছে যার প্রথমটা শুরু হয়ে যাচ্ছে, এবং তারপর আমার মনে হয় যে হয়তো আমরা যে লক্ষ্যে এগোচ্ছি এশিয়া কাপ থেকে ওয়ার্ল্ড কাপের দিকে সেটার একটা পরিষ্কার ধারণা আমরা সামনে তিন ম্যাচে পেয়ে যাবো, এবং সেটাই আমার কাছে মনে হয় সবচেয়ে বেশি কাঙ্ক্ষিত। দ্যাটস ইট, বাই বাই, এবং আরও একবার আফগানিস্তান ক্রিকেটের জন্য শুভকামনা।